হ্যালো এভিওয়ান দেশের শুভজিৎ ঘোষ আমরা এখন আছি নিট ডট এন টিএ ডট এনআইসি ডট ইন এর ওয়েবসাইটে এই ওয়েবসাইটে তোমাদের আমি দেখিয়েছিলাম যে গতকাল দশই অক্টোবর একটি নোটিশ পাবলিশ রয়েছে কিন্তু কিছু কারণে আমি নোটিশটার কিছু পার্ট মিস করে যাই যেটা তোমরা সেই ভিডিওর কমেন্ট সেকশানে বলেও থাকো সেই জন্য অনেক অনেক ধন্যবাদ যে তোমরা ওই জিনিসগুলো পয়েন্ট আউট করছো তো সেইটাই আমি এখানে তোমাদের কাছে তুলে ধরছি এই ভিডিওর থ্রু দিয়ে সেই জিনিসটা কি সেটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস আমার মিস করা উচিত হয়নি সেই সময় তবুও যখন দেখতে পেয়েছি তাই তোমাদের সাথে শেয়ার করে দিই হয়তো এমন অনেকেই আছো যারা হয়তো শুধু আমার ভিডিওগুলোই দেখো সেক্ষেত্রে তোমরা মিস করে যাবে না যদি নিজেরা না লক্ষ্য করে থাকো এখানে ব্যাপারটা বলছে যে দ্য ক্যান্ডিডেট এই এই লাইনটা পড়ো এই জন্য এই যে আমি হাইলাইট করে দিলাম দ্য ক্যান্ডিডেটস আর স্ট্রংলি অ্যাডভাইস টু চেক ক্রস চেক অ্যান্ড ভেরিফাই দেয়ার রেজিস্টার্ড ইমেল অ্যাড্রেস অ্যান্ড এনসিওর দ্যাট ইট ইজ দেয়ার ওন ইমেল অ্যাড্রেস অনলি অ্যাজ এন উইল বি সেন্ডিং দ্য স্ক্যান্ড কপি অফ দ্য ওয়েম আর অ্যান্সার সিট অ্যান্ড স্কোর কার্ড টু দ্য রেজিস্টার ইমেল অ্যাড্রেস তো এখানে বলছে যে তুমি যে ইমেল অ্যাড্রেসটা দিয়েছো সেই ইমেল অ্যাড্রেসটা ভালো করে চেক করে নাও ক্রস চেক করে নাও কারণ সেই ইমেল অ্যাড্রেসেই তোমার ওয়েমার আর অ্যান্সার সিট এবং মোস্ট ইম্পর্ট্যান্টলি স্কোর কার্ড বা র্যাঙ্ক কার্ড সেটা তোমার পাঠাবে এন এবার এইখানে এমন কিন্তু বলেনি যে শুধুমাত্র ওইভাবেই তুমি ওইটাকে ইমেল থেকেই ডাউনলোড করতে পারবে আর অন্য কোনোভাবে ডাউনলোড করতে পারবে না এটা বলেনি কিন্তু এটাও বলছে আবার যে না তুমি ইমেল অ্যাড্রেসটা যেন একদম ঠিকঠাক থাকে ইমেল অ্যাড্রেসে আমরা পাঠাবো তোমার র্যাঙ্ক কার্ড বা স্কোর কার্ড এবং ওয়েমার আর অ্যান্সার সিট এখান থেকে কিছু কিছু ব্যাপার পরিষ্কার হয়ে যাচ্ছে যে এন কিন্তু খুব একটা দেরি করবে না অ্যান্সার তোমাদের র্যাঙ্ক কার্ড রিলিজ করতে আমার যেটা মনে হচ্ছে এই জিনিসটা দেখে কারণটা কি ইন্ডিভিজুয়ালি ইমেল অ্যাড্রেসে সেন্ড করতে বেশি কিছু অত ডাটা মানে একবারে যে ওয়েবসাইটে পাবলিশ হচ্ছে এরকম না তোমাদের যদি এন ওয়েবসাইটে মানে যে ওয়েবসাইটে এখন আমরা ছিলাম সেই ওয়েবসাইটে যদি পাঠাতো তাহলে হয়তো একটু বেশি চাপ পড়তো বেশি হতো হতো দিয়ে দেরি হতো অ্যান্সার কি বা ওয়ে স্কোর কার্ড বা র্যাঙ্ক কার্ড সেটা আসতে আর এখানে ওয়েম আর অ্যান্সার শিটটা ওখানে পাঠাবে বলছে আমার কেন জানি না মনে হচ্ছে যে ওএমআর আর অ্যান্সার শিট অ্যান্সার কি অফিসিয়াল এবং স্কোর কার্ড বা অ্যাঙ্কার এই তিনটে একসাথেই রিলিজ করবে এবং এই তিনটে একসাথেই তোমাদের ইমেলে আসবে এবং তার সাথে সাথে শুধু যে ইমেলে আসবে সেটা হতে পারে না তার সাথে তোমাদের যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটেও কোনো না কোনো লিঙ্ক দেবে সেখান থেকেও ডাউনলোড করা একটা অপশান থাকবে কিন্তু এনটিএ হয়তো এইটা স্টুডেন্টদের সুবিধার জন্য এক্সট্রা আর করছে ইমেল অ্যাড্রেসে পাঠিয়ে দিচ্ছে এইটা হতে পারে তবুও আমি তোমাদের বলবো চেক ক্যান ক্রস চেক ক্যান ভেরিফাই দে কি তোমার ওই ইমেল অ্যাড্রেসটা তোমারই তোমার ফোনে এখনও ওটা সাইন ইন করা আছে সেখানে রেগুলার নোটিফিকেশন ঢুকছে তো এই জিনিসগুলো একবার ক্রস চেক করে নাও আর দেখো অনেকে আনাকাডেমি আইকনিক এবং প্লাস এই দুটো সাবস্ক্রিপশানের কথা শুনেছ কিন্তু এখন যে আইকনিক সাবস্ক্রিপশানটা আছে সেই আইকনিক সাবস্ক্রিপশানে কী কী ফেসিলিটি পাওয়া যাবে সেটা ক্লিয়ার না বেনিফিট অফ আইকনিক সাবস্ক্রিপশান এখানে লাইভ ডাউট সলভিংয়ের ফেসিলিটি থাকবে লাইভ মেন্টরিং সেশান থাকবে এবং ফিজিক্যাল নোট তোমার বাড়িতে পৌঁছে দেওয়া হবে যদি তুমি আইকনিক সাবস্ক্রিপশানটা কেনো আর তোমার যদি কোনো ডাউট হয় সেক্ষেত্রে তুমি কল করে সেই ডাউটটা ক্লিয়ার করে নিতে পারবে তুমি অডিও কলের থ্রু দিয়ে তোমার মেন্টারের সঙ্গে যুক্ত হতে পারবে এবং তার থেকে সমস্ত কিছু ক্লিয়ার করে নিতে পারবে আর এটার আইকনিকটার প্রাইসটা যদি তুমি দেখো ১২ মাসের জন্য যদি নাও সেক্ষেত্রে পার মান্থ পাঁচ করে পড়ছে যদি তুমি ভাগ করো টোটাল অ্যামাউন্টটাকে বারো দিয়ে আর যদি ২৪ মাসের জন্য নাও মানে দু বছরে চার টাকা পার মান্থ পড়ছে এতটা প্রাইস কখনোই পে করে দেবে না তুমি এখানে রেফারেল কোডের জায়গায় এস জি টু হান্ড্রেড কোডটি বসাবে তারপর এখানে টেন পারসেন্ট ডিসকাউন্ট পেয়ে বারো মাসের জন্য সাবস্ক্রিপশান নিলে সেটা পার মান্থ হিসেবে দেখলে পাঁচ হাজার টাকারও কমে চলে আসবে আর আন একাডেমিতে ওয়ারিয়ার্স ব্যাচ নি টু জি টোয়েন্টি টোয়েন্টি টুকে টার্গেট করে এই সামনে তেরোই অক্টোবর থেকে শুরু হচ্ছে তবে এই শুধুমাত্র ওয়ারিয়ার্স ব্যাচেরই তুমি সাবস্ক্রিপশান নিলে যে এই ব্যাচেই দেখতে হবে এরকম কোনো ব্যাপার নেই গত এক মাসে অনেকগুলি ব্যাচ টোয়েন্টি টোয়েন্টি টুকে টার্গেট করে শুরু হয়েছে সেই ব্যাচগুলোতেও তুমি এনরোল করতে পারো সমস্ত ব্যাচই তোমার জন্য ওপেন হয়ে যাবে সেই জন্যই বলছি যে এস জি টু হান্ড্রেড কোডটা ইউজ করে টেন পার্সেন্ট ডিসকাউন্টের সাথে তুমি যদি এখন সাবস্ক্রিপশান নাও তাহলে তোমার জন্য জিনিসটা বেটার হবে এই ব্যাচগুলোও যেগুলো প্রথম থেকে শুরু করছে তাদের সঙ্গে তুমি প্রথম থেকে জুড়ে থাকতে পারবে